রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ যাওয়ার পথে জিব্রাইল আলাইহিস সালাম এক জায়গায় থামলাম। ইয়া রাসূলুল্লাহ আমাক কান নামাজ পড়ো কয়। দুই রাকাত নামাজ পড়লাম। নবীজি আবার বুরাক উঠলাম। নবীজি জিকেন ভাই জিব্রাইল তো মিশকে আম্বরের ঘ্রাণ না খাওয়াইয়া লাগে। ই ঘ্রাণ কি আর এই জায়গাটা কোন জায়গা? ইয়া রাসূলুল্লাহ একটু হইল মিশরের ময়দান, যে ময়দানের ভিতরে আল্লাহর এক মায়ার বান্দির কবর আর তার কবর তনে জান্নাতি মিশকে আম্বরের ঘ্রাণ বইতে আছে। সুবহানাল্লাহ। অনেক লম্বা হতা কোন কোন বর্ণনা মিলে যে হজরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আর কোন বর্ণনা মিলে যে ই আল্লাহর বান্দি ফেরাউনর এক চাকরানি আসলা ফেরাউনর মেয়ের মাতা আসিয়া দেবার দায়িত্ব আছে। সুল আসরিয়া দিরা বড় লোকের ঘর বিভিন্ন খামর মহিলা হল তা না ফেরাউনের মেয়ের সুল আসরিয়া দিবার দায়িত্ব তাই কাজ করুন। একটা মাথা আসরিয়া দিরা আর সুল ওখানা আসিরই নখানা আপনি পড়ে গেছে মাটি তো নে লইতে সময় তাই নে শব্দ ব্যবহার মুসলমানের তো প্রত্যেকটা কাজের শুরুতে শেষে কিছু শব্দ হল আছে মাতই না। ওদিন আমরা মা বই নহল আজকে বরকত কমল কেন বলে মুসলমানের মহিলাগুলো আজকে বিসমিল্লা বাদ দিলাইছে খবর লইয়া দেখুন যান। ইলাও দিন গেছে দশ জনের লাগির আনছেন মানুষ সতেরো জনে খাবার বাদ ডেগো বাত হয়েছে আর এখন দশ গুলো লাগির রান দিলে বাবা তিন গে বাটি হইলে খাম সাতজন খাইবার আগে সাফ হয়ে গেছে সারা কারণ কিটা লে বরকত কমে গেছে মাথো কাকিদা কমে গেছে আগর মাস আসি বলে বিয়ান তো বলা উঠিয়া ফজরন নমাজ পড়িয়া হৌ রড়িয়া গিয়া দিন নাইলে বাদ দিন কইছে নড়িয়া গো ফজরন নমাজ পড়িয়া বিসমিল্লাহ না কইয়া ডেকবই না। আগর মই মুরব্বী মহিলা হলি তা কইতা মাতুন না কেন কইতা নি আবার যুবক হল আন্দাজে জিয়ে কইস না মুরব্বী হল জিখাইয়া জিয়ে হেও আন্দাজে জিয়ে হল কইতা একদিন দুই দিন যদি কোনো কারণে রেটির উঠতে একটু লেট হইস তো হড়িয়ে বাল্লা করে বিটির সামলা তুলি যে গালি আইয়া এর বাদে আর শাসি আর ইলে আর দেরি করে উঠার চান্স নাই। এখন তো মাশাল্লাহ বুড়া গুম বুড়িও গুম ফুয়াও গুম ফুড়িও গুম জোয়ান গুম জোয়ানিও গুম যেগুন নয়া নাজিল হইছে ইয়া তাই হয়ে সারা যখন সেফটা ইয়া গুম তে মুই বইতাম কেন মুইও গুম দেব ঠিক সারা গুম ইরাতে আমার দুষ্কিতা ঝাড়ু দিতে বিসমিল্লাহ হইয়া দিত এখন আমরা গোড়াইন তো বিসমিল্লাহ রইছে নি মাত্রা নাই রয়েছে নি বেশিরভাগ মুসলমানের গর্তনে বিসমিল্লাহ ওর কত কমছে না বাড়ছে আরো বাড়বো নাই মুসা আলাইহিসসালামের উম্মতি আল্লাহর বান্দি ফেরাউনের বুড়ির মাতা আসিয়া দিরা ফেরাউনের মেয়ের সিরে নাত্তনে পড়ছে আল্লাহর বান্দি এখন বিসমিল্লাহ তাইসি ফিরাউন অর্থাৎ ফেরাউন দংশক আমি আমার আল্লাহর নামে এই জিনিসটা হাত নিলাম বড় করে হইনা সুবহানাল্লাহ রাউন দংশক আল্লাহর নামে জিনিসটা হাত আহা আল্লাহর নাম যদি মজা পাইলা রে ভাই তো দুনিয়ার কেউ হাজ হইয়া আপনার আল্লাহর নাম লাইত না আর আল্লাহর নাম যদি মজা লাগে না গো ভাই তো দুনিয়ার কোন জিনিসে আপনার ইকান আর আনতে পারত না কারণ পয়লা আল্লাহর কাছে সাই আল্লাহর কাছে সাই তাম আমরা যে আল্লাহ এবাদত বন্দেগি তুমি আল্লাহ আমরা মজা লাগাইয়া দিও যে আল্লাহর গুলামে এবাদত মজা পাইছ নেন্দে তাজ ধরে তোকে কুণ্ঠানি লাগে না ঠান্ডা পানি দিবে এটা অজু করি আল্লাহরে খান্দা আরম্ভ কর বিনা মজা আইনি মা তুই না বিনা মজা আইনি মজা আস এটা খুব সতর্ক আর ই মজা পাইতে হইলে সম্পর্ক করতেই বন্য বি কামলিওয়ালার লোক সুবহানাল্লাহ
আমরা তো ইতাত নাই, খের সম্পর্ক মোবাইলের লগে, খের সম্পর্ক টেলিভিশনের লগে, খের সম্পর্ক ইন্টারনেট ওয়াইফাই। প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায় মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়। ওদার দেখলি ছবি পাগল হবি, দেখলি ছবি পাগল হবি, কাঁদিবে বসে মীরা লায় রে, কাঁদিবে বসে মীরা লায়। আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায় মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়। হুক আমি গরিব মানুষ, আমি মক্কা মদিনা যাইতে পারি না, রাতের এশার নামাজ হরিয়া খাওয়া দাওয়া হরিয়া বিছনাত গেছি, শান্তি মাতে আল্লাহ রসুলের উপরে দুরু সরি পড়িয়া, আর নিজের চৌকুটার বুঝিয়া মদিনার সবুজ গম্বুজের চকুর সামনে তুলিয়া ধরি, আর আল্লাহর কাছে কাকুতির সুরে হই, আল্লাহ জীবনে বহুত স্বপ্ন দেখলাম, কোন স্বপ্ন আমার দুজন হারাম হইল না, মোলা দয়া কর, মায়া করে যারে এক সেকেন্ড লাগি দেখলে দুজন হারাম হয়, আমার নূর নবীজির চেহারা মুবারক কান আমারে দেখাইয়া আমারে তুমি জান্নাতি হিসাবে কবুল। এমন সম্পর্ক যদি কেউ করতে পারে রে ভাই, একদিন দুই দিন, এক বছর দুই বছর, আশুক আর মাসুকের সম্পর্কের মাঝে যদি বেজাল না তার, মাসুক তুমি যত দূর হইও না খালে দৌড়া না দিয়া রসুলের লগে মহাব্বত, আল্লাহ আল্লাহ রসুলের লগে মহাব্বত লাগা, হে ইতাত না, হে আন্দাই যায় ঠান্ডার মাঝে হো সাতর দিয়ে উঠিয়া একেবারে বড়া বই দাঁড়াইলে ফোন করিয়া ডাক্তার, ফোন করি ডাক্তার আপনার মিশনটা কোন দিকে সারছো, আপনি যে আনা দিলে কই যাইতে আপনার ঠিকানা কোন, খুব সতর্ক থাকতে। আল্লাহর বান্দী হন বিসমিল্লাহি তাইসি আল্লাহর নামে নিছি আর ফেরাউন ধ্বংস, ফেরাউনের ভুলিয়ে হই কিতা কইস, তুই আমার বাবারে খোদা মানস না, কারণ ফেরাউনে তো নিজের নিজে খোদা দাবি করছে, মাতই না আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা, নাউজ বিল্লাহ, আল্লাহর মন্দিরে কথি আমার বাবারে কি খোদা মানস না, আল্লাহর বান্দি মান তোর বাপ খোদা হইব গিলা জ্যোতির খোদা উঠতো না, খোদা মান কি হাই রে আসিয়া রাদি আল্লাহ তাহলে আসিয়া আলাই সালাম রে যখন ফেরাউনের নির্যাতন করে কঠিন নির্যাতন, আল্লাহর বান্দি নির্যাতন স্টিম রুলারের মধ্যে কান্তনে মুস্কি মুস্কি হাসু, হারুন গিদা
এরমনে জিকে আসিয়া পাগল হয়ে গেছে, কিতাবার যে আসিয়া পাগল নাই। আল্লাহর মন্দিরে ফেরাউনে নির্যাতন করে আর আল্লাহ হইন ফিরিষ্ট হল আমার গুলাম মন্দির সামনে নিয়ে তোমরা জানলা থান তুলিয়া ধরে। খেলাটা কি জাত খেলা সুবহানাল্লাহ, এটা দুনিয়ায় খুব হিসাব মিলাইয়া চলতে আসরের দিন বহুত বাপ দুজকে এই বাফুয়া ব্যস্ত হয়েছে মাথুর না হলে বাসা বউ জামাই দুজকে এই বা বউ ব্যস্ত হয়েছিল বহুত বন্ধু ব্যস্ত যাই বা বন্ধু দুজকে বহুত স্ত্রী ব্যস্ত হয়ে যা জামাই দুজকে হয়ে যা বহু স্ত্রী দুজকে হয়ে যা স্বামী ব্যস্ত হয়ে যা সুবহানাল্লাহ। খুব সতর্ক, খুব সতর্ক। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী এই নেইগুলা বেশ দিয়া তান বাপ আবু জেহেল দুজক আতো না নেবা সাহাবী হাসরের দিন ভুয়া ব্যস্ত বাপ আতো না ভুয়া ব্যস্ত বাপ হযরত আসিয়া ব্যস্ত তান জামাই ফেরাউন দুজ খাইছে নি খাওয়ায় মায়া যেন ধরতে লোক যেন ধরতে কুল ভাই ধরা মুলটি ক্রাকিয়া ধরতে ঠিক মিলা ঠিক না। আমার বন্ধু ই কথা উনার লগে লগে খুব রাগ করিয়া উঠিয়া হয়ে আর মাথা আসিয়া দিস আমি যাই আর আমার বাবারে গিয়া কইতাম যে তুই আমার বাবারে খোদা মানুষ না ফেরা উনার বাবারে গিয়া কয় বাবা দেশের মানুষ 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 না একটা বিশ্ব না আমার গরু খায় রয়ে বেটি বাসে তাই বাচ্চা নি বাসে ও বেটি বুঝিল তোমার খোদা মানে না দেখো একটা ফেরাউনে কয় ডাকাইয়ান আল্লাহর বান্দি আইছু সামনে আমার বাদে জিকায় ফেরাউনে তুই আমার খোদা মানুষ না গো আল্লাহর বান্দি কোন সব কিছুর মালিক ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন সব তার মালিক আমার আল্লাহ সব ক্ষমতা এ না তো তুই কোথায় বেকিলা তুই তো মানুষ দেখো তুই কিতা কইরে বুঝলে নি তোরে নো কতল করুন বলে কতল উতল দেখাই লাভ নাই কারণ যে দিন তনে আমি আল্লাহর উপরে ইমান আনছি মুসা নবীর উপরে ইমান আনছি ও দিন তনে আমার জীবনটা আমি আল্লাহর নামে দান করে গেছি আল্লাহর নামের মাঝে মজা পাইছে নি বেটি যথেষ্ট সুখে শান্তিতে আছো শান্তিতে থাকতে চাস শান্তিতে থাক নিজে বাঁচতে চাই রে বাস নিজের বাচ্চা গুনতেরও বাসা মরিস না মরার লাগে নিজের পত্রে লম্বা করিস না সুযোগ দিলাম নিজে বাস নিজের বাচ্চা গুন ধরে বাসা সময় আছে আমারে খোদা মানিলা তোরে আমি মুক্তি দিলাম আল্লাহর বান্দি এখন জান যা যাইতে পারে নবী মুসার উপরে ইমান আনছি আল্লাহর উপরে ইমান আনছি জীবন দিতে পারি তবু ইমান বিক্রি করতাম না আমরা বড় ভাগ্যবান রে ভাই আল্লাহ আমরা বড় বিনা পরীক্ষা ইমানওয়ালা বানিয়েছে ও মা খল মহিল খল লক্ষ্য কর মা গো এই মহিলার উপরে কি যাও নির্যাতন স্টিম রুলার আরম্ভ হইল নাফর মান নিষ্ঠুর ফেরাউনে উঠিয়া হয়ে রে মোটা মোটা তিনটা তেলর কড়াই বাড্ডে গানো তেল গরম হর এমন ভাবে তেল গুলা ফালা ফালি লাফালাফি শুরু করছে আল্লাহর বান্দিরে ফেরাউনে উঠিয়া হয়ে মহিলা সুযোগ আছে বাঁচতে যাস নিজে বাস নিজের বাচ্চা নিজুন বাসা না হয় খোদা যদি আমারে না মানুষ একটা একটা করি তোর তিনটা বাচ্চারে আগে হত্যা করমু পরে তোরে ওই তেলর গরম কড়াই মাঝে সাড়িয়া হত্যা করিলাম এই সময় আমরা হইলে তো কইলাম মানে জান বাসানি হো কুনাকুনি হত আগরটা সব নবীর যুগ দেখা গেছে মহিলা হলের একটা আল্লাহ দাও অবদান আছে অনেক বুঝা নির্বাদে আল্লাহর বান্দি হইলে আমারে মারতে পারো তোমার খোদা হইতে রে সিপাহী হল
এই মহিলার বড় বাচ্চাটারে ছেলেটারে তোমরা হাতে ভাড়া ধরিয়া তেলর গরম ফড়াইয়ের মাঝে ছাড়িয়া দেও। মুহূর্তের মাঝে ছাড়া হয় বাচ্চাটা কিছু সময় কুরবিতে, এক মিনিট সময় যায় না, বাচ্চাটা জ্বলিয়া হান্দেশর মতো তেলর উপরে বাসিয়া উঠে। দুনিয়ার মাঝে সবচেয়ে কষ্টের বিষয় হইল মা বাবার সামনে সন্তানের কষ্ট। দুনিয়ার মাঝে সবচেয়ে বোঝা হইল বাবার খান্দ মার খান্দ সন্তানের বোঝা মইতা শরীর। আমার বন্ধু হল আল্লাহর বান্দি, ধৈর্য ধরিয়া মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাই না। কইন আল্লাহ আমারে তুমি বেঈমান বানাইও না, আমারে ধৈর্য হারা করিও না। আল্লাহর বান্দিরে ফেরাউনে কয়, যদি তুমি আমারে খোদা না মানো তাইলে তোমার দ্বিতীয় ছেলের হত্যা করুন। আল্লাহর বান্দি পাথরের মতো খাড়াইয়া কইন ফেরাউন, আমি আমার আল্লাহর নামে কসম খাইয়া কইলাম, জীবন যা যাইতে পারে বাচ্চাই মরতে পারে তবুও আমি তোরে খোদা হইতাম না। দুই নম্বর বাচ্চার আছে, আও বাচ্চা জ্বলিয়া ভাই। সর্বশেষ বাচ্চা মার বুকুর দুধ খাইতে আছে, ফেরাউনে তার সিপাহী অল্লার অর্ডার দেয় এই বাচ্চাটারে মার কুল তনে টান মারিয়া নিয়া তেলর হড়াইয়ের মাঝে ছাড়। জীবন্ত বড় বৈচিত্র্যময় রে ভাই, একবার তার যদি খেয়াল করতো যে এই তামাম বিশ্ব লীলা খেলা সব কিছুর মালিক আল্লাহ। ইব্রাহিম কে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইল কে বলো আল্লাহ সবর করি তাকিতে, সুরি কে করিলায় মানা না কাটো ইসমাইলের জান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ লীলা ধরা বড় কঠিন ঠিক নেই, হরিকা আল্লাহর বান্দির লাগি অনন্ত কালের জান্নাত ঠিকানা। সুবহানাল্লাহ। ইউসুফ নবী কে কুয়ার মাঝে ফেলে তাহার ভাইয়েরা অন্ধকারে, কে গো আল্লাহ দিয়েছিল পাহারা। দুনিয়ার কেউ দিস লাইনি জেন দিবার দিস, মিশরের বাদশাহী দিয়ে জুলেখারে করলি দান, কে পারে বুঝিতে তোমার শান। ভাই আমি তো তোমার নগরসাম মারি লাইছি, নবীও আর খামশেষ বাদশাহও আর খামশেষ, আর আল্লাহ কই না আমি রাখমু, আমি উদ্ধার করব, আমি মিশর নেওয়াইব, আমি শেষ পর্যন্ত মিশরের সুলতান বান বাদশাহ বানাইব, আর 40 বছর হায়াতি কমাইয়া 17 বছরের যুবতী বানাইয়া ও ইউসুফের গেছে বিয়াও দিব। বড় হরি কই না সুবহানাল্লাহ। ই লীলা খা আল্লাহ, ই লীলা খা মা বাপ চালা আদম তুমি বানাইলে নিজাতে, পিতা চালা পুত্র ঈসা মরিয়মেরি ঘরেতে। সুবহানাল্লাহ। আলান লেডা দি শামিলানি লাগি যাব লি আল্লাহ, বাপ চালা কি আল্লাহ বানাইলা, তোমার জীবন শেষ হয়ে যাবে, ইউ অঙ্ক মিলে আইতে পারতে ঠিক নিয়ে যাও। ই সম্পূর্ণ খেলা টাকার তুল্লিল্লাহুম্মা মালিকা মুল, সমস্ত বাদশাহীর মালিক যেন এন জুড়ে হইন। সুবহানাল্লাহ। ফেরাউনে ডাক দিয়া কয়, ও মহিলা একমাত্র দুধর বাচ্চা রইছে, এই বাচ্চা বাঁচাইবে, নিজে বাঁচবে সুখে শান্তিতে থাকবে, এখনো সময় আছে আমার খোদামান। আল্লাহর বান্দি মানিল চিন্তা জি জি না জি না, দুই দুইটা বাচ্চা শহীদ হইছে আল্লাহর বান্দির চকুর সামনে। আল্লাহর বান্দি ধৈর্য ধরিয়া আল্লাহর গেছে, হইন আল্লাহ আমারে কিছু কারণে বেঈমান বানাই না, কোনো কারণে বেঈমান বানাইও না,
আমারে ধৈর্য ধরিয়ে এই পরীক্ষা তৎ মোকাবেলা করার সুযোগ দেও। ফেরাউনে যখন দেখেন আল্লাহর বান্দি এই ইমানদার মহিলা কোন কথা কইলা রাগ করিয়া উঠিয়া কয় রে সিপাহী সকল যাও, এই মহিলার কুল তনে দুধের বাচ্চাটারে টান মারিয়া নিয়া তেলের আগুন গরম খোলাইয়ের মাঝে ছাড়ো। আল্লাহর বান্দির বাচ্চাটা দুধ খাওয়াত আছিল, মার কুল তনে বাচ্চাটারে টান মারিয়া তেলের খোলাই ছাড়ো। মায় বুঝে যেন কলিজাটা ছিড়িয়া লইয়া গেছে গি, বাচ্চাটারে চকুর সামনে ছাড়া হইল, সেকেন্ডের ভিতরে বাচ্চাটা ঝুলিয়া উফরে বাই গেল। মা চকুর পানি গোড়াইয়া ফোড়ার সময় হয়ে যায়, চিৎকার হইয়া আল্লাহ হইয়া ডাক দিব। ওই সময় মায় চাইয়া দেখে তেলর গোড়াই বাজে আগর দুইটা বাচ্চা শহীদ হইয়া বাসিয়া আছে, আর শেষমেশ যে শিশু বাচ্চাটা জবান কুলার কথা কইবার বয়সও তার হইল না, এই বাচ্চাটা জ্বলন্ত তেলের খোলাইয়ের মাঝে সুজা খাড়াইয়া চিৎকার করিয়া কয় ও মা গো তুমি এই ফেরাউন খোদা হইও না গো, মা তোমার আল্লাহ হক আল্লাহ, তোমার আল্লাহ সঠিক আল্লাহ, মা গো তুমি যে আল্লাহ নামে তোমার বাচ্চা ইন্দরে কুরবানি করছো, তোমার আল্লাহ তোমার বাচ্চা ইন্দর লাগি এই তেলের আগুন গরম হড়াই রে জান্নাতের বাগান বানাইয়া দি যাইছে। যেই মাত্র খালি কথা কাল বুড়াইতে না বুড়াইতে আল্লাহর বান্দি নিজের স্ব ইচ্ছায় সেই তেলের হড়াইয়ের মাঝে নিজের জীবনটা কুরবানি দিলেন। জিব্রাইল এখন ইয়া রাসূলুল্লাহ ওই যে আল্লাহর বান্দি আল্লাহর প্রতি নিজের জীবন কুরবানি বাচ্চাইন কুরবানি করছে, আল্লাহর প্রেম ভালোবাসা মহব্বত নিজের জীবন দিয়ে কুরবানি করছে। আজ হাজার বছর ধরিয়া হাজার হাজার বছর ধরিয়া আল্লাহর বান্দির কবর তুলে জান্নাতি মেশকে আম্বরের ঘ্রাণ ফয়দা হয়ে গেছে। বুঝা যায় যে অন্য যুগে মা বই মকলে ইসলামর তরে ত্যাগ মাত্রা না ত্যাগ অতুলনীয় অতুলনীয়। এই মা হলোর শান মান আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছি, আল্লাহ আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছ।